কয়লা সংকট বন্ধের 16 দিনের মাথায় ফের চালু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার বিকেল 3টায় এ কেন্দ্রটিতে 400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। উৎপাদনের সঙ্গে সঙ্গে এসব বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার উল্লাজিম জানান, সোমবার বিকেল 3টা থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে। বিকেল থেকে উৎপাদন হচ্ছে 400 মেগাওয়াট বিদ্যুৎ। উৎপাদিত এই বিদ্যুৎ এরই মধ্যে যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। গত বছরের 17 ডিসেম্বর উৎপাদনে যায় রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের 660 মেগাওয়াটের প্রথম ইউনিট। প্রথম ইউনিট চালু হওয়ার পর গত 7 মাসে 7 বার বন্ধ হয়ে যায় এ কেন্দ্রটি। এর মধ্যে 4 বার বন্ধ হয় যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজে, আর কয়লার সংকটে বন্ধ হয় 3 বার।